তো হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা ফেস সিরাম শেয়ার করব, যেটা হচ্ছে মামা আর্থ ব্র্যান্ড থেকে লঞ্চ করেছে মামা আর্থ বিটরুট হাইড্রাফুল এসেন্স সিরাম। এই সিরামটি নন স্পন্সর রিভিউ শেয়ার করব। খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে এই সিরামটি মার্কেটে পাওয়া যায়, মাত্র 299 টাকা এটার প্রাইস রয়েছে। তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে এই সিরামটি কীরকম হবে, এটা ব্যবহার করার পরে কীরকম রেজাল্ট আসে, কতটা এটা এফেক্টিভ স্কিনের জন্য অবশ্যই জানবে এই ভিডিওতে। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য উপকারী হবে, সুতরাং স্কিপ করে দেখতে থাকো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে মামা আর্থ ব্র্যান্ডের বিটরুট হাইড্রাফুল এসেন্স সিরাম। তো এই সিরামটির প্রাইস রয়েছে 299 টাকা, যেটার মধ্যে তোমরা পেয়ে যাবে 50 ml প্রোডাক্ট কোয়ান্টিটি। এই সিরামটি দাবি করছে এর মধ্যে 92% হাইড্রেশনের সঙ্গে আসে এই ফেস সিরামটি, যেটা ব্যবহারে স্কিনটা আমাদের কিন্তু অনেক পরিমাণে হাইড্রেট থাকবে। বিটরুট তো আছেই, সেই সঙ্গে এর মধ্যে 1% হায়ালুরোনিক অ্যাসিড কমপ্লেক্স এর মধ্যে অ্যাড করা হয়েছে। এই সিরামটি দাবি করছে এটা হাইড্রেটেড পিঙ্ক গ্লো দিতে হেল্প করবে ফেসের মধ্যে, মেড সেফ ডার্মাটোলজিক্যালি টেস্টেড, স্যুটস ফর অল স্কিন টাইপ, অর্থাৎ সব ধরনের ত্বকে এই সিরামটি তোমরা ব্যবহার করতে পারবে। প্যাকেজিং সম্পর্কে যদি বলি, একটা কার্ডবোর্ড বক্সে করে আসে, দেখতেই পাচ্ছ যেখানে কমপ্লিট ডিটেল দেওয়া রয়েছে। এখানে কিন্তু ইনগ্রিডিয়েন্ট লিস্ট ভালোভাবে মেনশন করা আছে, তোমরা অবশ্যই পজ করে পড়ে নেবে, যদি তোমরা স্যাটিসফাইড হও তারপরে কিন্তু কোনো প্রোডাক্ট পারচেস করবে। বন্ধুরা, এর মধ্যে বিটরুট অ্যাড করা হয়েছে। বিটরুট আমাদের স্কিনের মধ্যে একটা পিঙ্ক গ্লো অ্যাড করে, সেই সঙ্গে স্কিনকে আমাদের হাইড্রেট রাখে। বিট হচ্ছে তোমরা খাও অথবা ফেসে লাগাও, যেভাবে ব্যবহার করো না কেন, আমাদের স্কিন এবং আমাদের শরীরের জন্য কিন্তু অনেকটা উপকারী একটা জিনিস। এই সিরামটির মধ্যে হায়ালুরোনিক অ্যাসিড অ্যাড করা হয়েছে 1%, যার ফলে আমাদের স্কিনটা কিন্তু হাইড্রেট থাকবে, স্কিনকে হাইড্রেট রাখতে হেল্প করবে। ক্রুয়েলটি ফ্রি ভেগান একটি প্রোডাক্ট। এই সিরামটি কিন্তু ভীষণই লাইট ওয়েট এবং কুইক অ্যাবসর্বিং ফর্মুলা রয়েছে। তোমরা হয়তো লক্ষ্য করেছ এটা কিন্তু একটা এসেন্স সিরাম। সিরাম মানে হচ্ছে আমাদের স্কিনকে হাইড্রেট রাখা, এবং বেশিরভাগ সিরামই লাইট ওয়েট হয়ে থাকে। তো এই যে এসেন্স সিরাম হয়, এগুলো যে ব্র্যান্ডেরই তোমরা ব্যবহার করো না, এসেন্স সিরাম মানেই কিন্তু ভীষণই লাইট ওয়েট হয়ে থাকে, খুবই হালকা। এই সিরামটি ব্যবহার করার সাথে সাথে স্কিনের মধ্যে এটা কিন্তু শুষে নেয়, মানে অ্যাবসর্ব হয়ে যাবে, কোনো প্রকার অয়েলি ভাব ফেসের মধ্যে থাকবে না, খুবই লাইট ওয়েট রয়েছে। তো কার্ডবোর্ড বক্সের ভিতরে এরকম প্লাস্টিকের একটা বোতলে করে আসে এই সিরামটি। এইবারে আসি এই প্রোডাক্টটির কনসিস্টেন্সি অ্যান্ড টেক্সচার সম্পর্কে। তো নর্মালি যেরকমটা হয় এসেন্স সিরাম যেরকমটা হয়, ঠিক সেরকমটাও কিন্তু এই সিরামটি। এসেন্স সিরাম মানেই কিন্তু হচ্ছে একদম সিল্কি সিল্কি একটা স্মুথ, যে সিরামটা থাকে একদম সফট এবং সিল্কি টাইপের একটা থাকে, পিচ্ছিল টাইপের, তো ওই ধরনের সিরাম রয়েছে। ধরো যেরকমটা আমরা হেয়ার সিরাম ব্যবহার করে থাকি, ঠিক সেরকমটা এরকম ফিল হবে তোমরা যখন এটা ব্যবহার করবে ফেসের মধ্যে, হাতে নিলে তোমরা বুঝতে পারবে, ভ্যানিশ হয়ে যায় মুহূর্তের মধ্যে। তো এই যে সিরামটি রয়েছে, খুব একটা বেশি পরিমাণে প্রোডাক্ট ব্যবহার করতে হয় না, অল্প একটু নিলেই ফেসের জন্য যথেষ্ট হয়ে যায়। সেরকম কোনো কড়া ফ্রেগনেন্স এর মধ্যে অ্যাড করা হয়নি, যেটাতে কারো কোনো অ্যালার্জি প্রবলেম অথবা কোনো প্রবলেম হতে পারে, এরকম কোনো ফ্রেগনেন্স অ্যাড করা হয়নি। আর হ্যাঁ বন্ধুরা, এই সিরামটির মধ্যে কিন্তু কোনো অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট নেই, সেই জন্য তোমরা কিন্তু দিনে এবং রাত্রে যে কোনো সময়ে এই সিরামটি তোমরা ব্যবহার করতে পারবে। নির্দিষ্টভাবে যে দিনের বেলা ব্যবহার করবে বা রাত্রে ব্যবহার করবে এমন কোনো ব্যাপার নেই। এবারে আসি এটা ব্যবহার করার পদ্ধতি। নর্মালি ফেসটা ওয়াশ করার পরে তোমরা কিন্তু এই সিরামটি 1 থেকে 2 পাম্প নিয়ে ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে পারো, স্কিনের মধ্যে কুইকলি অ্যাবসর্ব হয়ে যাবে, স্কিনটা অনেক বেশি স্মুথ হবে। এবং খুব বেশি যে স্কিনকে হাইড্রেশন দেয় এরকমটাও নয়, নন স্টিকি ফিনিশ দেয়। আর ব্যবহার করার সঙ্গে সঙ্গে যে ফেসটা একদম পিঙ্ক হয়ে যায় বা পিঙ্ক গ্লো দেয় সেরকমটাও কিন্তু নয়, তবে হালকা একটা পিঙ্কিশ গ্লো অ্যাড হয় ফেসের মধ্যে। যে কোনো রকম ত্বকের অধিকারী কিন্তু এই সিরামটি ব্যবহার করতে পারবে, অর্থাৎ তোমরা সবাই ইউজ করতে পারবে, শুধুমাত্র তোমাদের মেনটেন রাখতে হবে কোয়ান্টিটি। কেননা যদি তোমরা বেশি পরিমাণে ব্যবহার করো, সেক্ষেত্রে স্কিনটা অধিক পরিমাণে হাইড্রেট হবে, অনেক বেশি তোমাদের অয়েলি ফিল হতে পারে, সেই জন্য কিন্তু তোমাদের স্কিন বুঝে নর্মাল কোয়ান্টিটি ইউজ করার চেষ্টা করবে। নিয়মিত এই সিরামটি ব্যবহার করার ফলে স্কিনটা অনেক বেশি প্লাম্প এবং সফট সাফল হয়, অনেক বেশি ইয়াং মনে হয় স্কিনটাকে দেখে, অনেক বেশি নরম থাকবে তোমাদের ত্বকটা। যদি তোমাদের স্কিনটা অনেক বেশি রুক্ষ শুষ্ক থাকে, ড্রাই থাকে, সেক্ষেত্রে রিঙ্কেলস ফাইনলাইন্স কিন্তু খুব সহজেই স্কিনের মধ্যে ভেসে ওঠে, সেই জন্য আমাদের স্কিনকে হাইড্রেট এবং প্লাম্পি রাখাটা খুব ইম্পর্টেন্ট। তোমরা এই সিরামটা অবশ্যই ব্যবহার করো, 1 থেকে 2 মাসের মধ্যেই দেখবে তোমাদের ফেসটা একদমই চেঞ্জ হয়ে গেছে, তোমাদের স্কিনটা অনেক বেশি সফট সাফল থাকবে। এই সিরামটি নিয়মিত ব্যবহার করার ফলে ফেসে থাকা একনি, যে সমস্ত মাস্ক ফেসের মধ্যে থাকে, যে কোনো প্রকারের দাগছোপ থাকে, সেগুলো কিন্তু আস্তে আস্তে রিডিউস করতে হেল্প করে। তো বন্ধুরা, তোমরা সবাই এই সিরামটি একবার হলেও ট্রাই করে দেখো। এটা কিন্তু ছোট সাইজটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এর থেকেও বড় একটা অ্যাভেলেবেল আছে। তবে আমি তোমাদের বলবো, যারা প্রথমবার ট্রাই করবে অবশ্যই কিন্তু ছোটটাই পারচেজ করে দেখো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, নতুন দর্শক হয়ে থাকা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।